wow ekটু ভাই আপনার বুকের বসের দিকে নামতে একটু দেখি বসের নিচে রাখে বসের দিকে নিয়ে আর কি হবে আরেকটা দেখেন আপনাদের ওকে আচ্ছা এই পটটা থাকলে কবুতর উড়ানো যায় না আচ্ছা কবুতরের খুব কষ্ট হয় উড়তে ও আচ্ছা আচ্ছা এখান থেকে এ পর্যন্ত দেখেন আপনি 10 টা হবে এই যে এ পর্যন্ত আপনি গুনেন 10 টা হবে 3 6 9 10 টা হ্যাঁ 10 টা হবে হ্যাঁ এগুলো সব ফিমেল ব্রিডিং পেয়ারের स्वागत नतुन भिडियोर आज के चले कैंटनमेंट काफ्रुले ठीक कैंटनमेंट काफ्रुल अंचल नामक ब्रिडर তার ভাষাতে আমি ব্রিডার নাম এখনি বলবো না তবে যে আমাকে আজকে হেল্প করবে তার আপন ভাতিজা রিম ভাই আমাদেরকে আজকে হেল্প করবে আসসালামু আলাইকুম তো ভাই আমি আপনার সেটআপটা পুরো টোটালটা দেখব যদিও আপনার না আমি জানি তারপরে বংশগত আপনার তো আপনার জয়নাল কাকার যে সেটআপটা আছে হ্যাঁ আপনি টোটালটা আমাকে একটু ভিজিট করে দেখাবেন ইনশাআল্লাহ আর ভাইয়া কিন্তু আসলে এই যে এই সেক্টরে আমার থেকে সিনিয়র কিন্তু ওনার চাচার থেকে ছোট निर्धारण करें পরে কোয়ালিটি ফুল না কবুতর চোখ মুখ নাক লেজ হ্যাঁ পা এগুলো দেখে আসলে কবুতর বুঝে যায় কোয়ালিটি ফুল কিনা কবুতর আর ব্লাড লাইন তো অবশ্যই ইম্পর্টেন্ট এই জায়গায় ব্লাড লাইন ইম্পর্টেন্ট আচ্ছা মনে করেন কবুতর একটা ডিম পাড়ার পরে ওইটা 21 দিন সময় লাগে ফুটে বাচ্চা বের হইতে জেনারেলি তো দুইটা ডিম পাড়ে হ্যাঁ হ্যাঁ জেনারেলি দুইটা ডিম পাড়ে এখন মনে করেন বাচ্চা যখন বের হয় ওইটা মা বাবা খাওয়ানোর পরে বড় হইতে নিজে নিজে খাওয়া শিখতে কত দিন লাগে নিজে নিজে খাওয়া শিখতে প্রায় 25 থেকে 26 দিনের মধ্যে নিজে নিজে 26 দিনের মধ্যে এটা হয়ে যায় আচ্ছা কবুতরের বাচ্চা বড় হইতে তেমন টাইম লাগে না বুঝতে পারছি আচ্ছা আপনার যে এখানে এগুলো হলো ব্রিডিং পেয়ার না ব্রিডিং পেয়ার আর এগুলো বেবিগুলো কি নয়তলা নিয়ে যান এমন কিছু বেবিগুলো নয়তলায় ওই জায়গা থেকে মানে এটা ব্রিডিং হাউস বলা যায় আর কি আর ওটা ফ্লাইং হাউস ওটা ফ্লাইং হাউস আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কিডু ভাই এটা কি কবুতর ভাই এটা এসে আর্মি কবুতর আর্মি হ্যাঁ আর্মি কবুতর হ্যাঁ নট আর্মি আর এসে মাদিটা এসে বুড়া জাতের ডিম থেকে বাচ্চা বের হইতে কত সময় লাগে ডিম থেকে বাচ্চা বের হইতে 21 দিন সময় লাগে এটা কি সব রেসিং এই সব রেসিং ওই ওই নট সাইজ 90 কিলো আর বাচ্চা আচ্ছা এইটার আবার মাদিটা অন্যরকম দেখতে হ্যাঁ এটা সিলভার মাদি স্মার্ট জেনারেশন আচ্ছা সাবচিলা নর হ্যাঁ নট সাইজ সাবচিলা আচ্ছা আর মাদিটা এসে সারা সেলিলে একটা সাবচিলা আচ্ছা আচ্ছা মাদি খুব সুন্দর হতে হবে হ্যাঁ খালি শুধু পর সুন্দর হলে হবে না পুরো সব কিছু থাকতে হবে শখের মধ্যে এই জায়গায় আমাদের ব্রিডিং কবুতরই আপাতত রেস্টে রাখা আছে এরা এক এক টাইম বাচ্চা করে তারপর রেস্টে মাসে তো বেশি বাচ্চা নেওয়া হয় না মাসে সর্বোচ্চ গেলে দুই জোড়া মাসে বলে আর কি সিজনে দুই জোড়া করে বাচ্চা করার পরে রেস্ট এগুলো রেস্টে মাশাআল্লাহ অনেক ফ্রেন্ডলি হয়ে গেছে তো এইগুলো এই জায়গায় আমাদের করাও কিছু কবুতর আছে এই যে আর্মি কবুতর আছে আর্মি তারপর খয়রা গলা এইসব কবুতরের বাচ্চা কাচ্চা অনেকের কাছে আছে অবশ্য নিতে নিয়ে ড্রেস ট্রেস করতে তাদের রেজাল্ট আছে আমরা এখনো আর কি কিছুদিন গ্যাপ দেওয়ার পরে এখনো শুরু করিনি আচ্ছা
আর্মি কবুতরের সৌন্দর্য অন্যরকম, দেখেন পর দেখেন আপনি, পর অনেক ছটফট করবে এই কবুতরগুলা। রেসিং ব্লাড লাইনের কবুতর ধরে রাখা কষ্ট হয়ে যায়, বাতাস পাইলেই হয় পাখার গায়ে পা। এগুলো কবুতরের মেন ম্যাটার, চোখ। আচ্ছা চোখে কি দেখেন আপনারা, মানে এটা কি চোখে? আসলে যারা কবুতর পালে তারা দেখলে বলতে পারবে অনেক কিছু। যেটা এটা এমন কিছু, এগুলা কবুতরের চোখে, এক এক কবুতরের চোখে এক এক রকম থাকে। কবুতরের চোখ লাফায় দেখেন, ফ্রেশনেস কতটা বেশি এটা বোঝা যায়। বেশি এগুলো সবগুলো হলো ছেলে বা মেল? মেল কবুতর এগুলো সব, ব্রিডিং এর মেল কবুতর। এগুলো সব ফিমেল, ব্রিডিং পেয়ারের। আচ্ছা, এটা খয়েরি গলা? অনেক মানে ফ্রেশ কালার হয় এগুলো। রেস্টে কতদিন রাখেন বেসিক্যালি কবুতর গুলো? রেস্টে দেখা যায় 6 মাসও রাখা হয় কবুতর। এখন এটা ভ্যারি করে আমার ব্রিডিং এবিলিটির উপরে। হ্যাঁ, কবুতর যত রেস্টে থাকবে নেক্সট জেনারেশন তত ভালো হবে। ভালো হবে ভাই, ওই সাদাটা আমার কাছে ভালো লাগছে, ধরা যাবে সিলভারটা? থাকি কবুতর এটা হচ্ছে খাকি কবুতর আমাদের এখানে করা কবুতরগুলো। অনেক চন্দ্র সবগুলো 10টা পর থাকে না? হ্যাঁ 10টা পর থাকে। এখান থেকে এ পর্যন্ত দেখেন আপনি 10টা হবে, যে এ পর্যন্ত আপনি গুনেন 10টা হবে। 3, 6, 9, 10টা। হ্যাঁ 10টা হবে। হ্যাঁ নরমাল ধারণা দিলাম। হ্যাঁ এই যে কবুতরের আই, হ্যাঁ আই আসলে মাশাআল্লাহ। দোম, দোমটা একটু খুলেন তো দেখি। একটু ভাই আপনার বুকে বসের দিকে নামতে একটু দেখি, বসের নিচে রাখেন। বসের দিকে নিয়ে আর কি হবে, বসের একটু নিচে রাখেন। আরেকটা দেখেন আপনাদের। এটা এটা একটা মাদি কবুতর, দেখে মনে হয় না কিন্তু মাদি। তার সাইজটা দেখেন, আর্মি ব্লাড লাইনের কবুতর, মাদি কবুতর। এই যে যেমন এটা এই জায়গায় হয়তো বা 2-3 দশক 4-5 দশক ক্লিয়ার হয়েছে এই যে পরের সিমটমটা। যদি বাচ্চা কবুতর হয় আমি এটা 8 পরে ধরতে পারতাম। ও আচ্ছা, বাচ্চা কবুতর হইলে এই জায়গায় দেখেন ছোট একটা পর আছে, এই যে এই যে এই যে এটা। হ্যাঁ এই যে এটা আমি দেখাচ্ছি এই সাইডে, আপনি বুঝতে পারবেন। এই যে ছোট একটা নতুন পর উঠতেছে। ও হ্যাঁ এই যে, হ্যাঁ হ্যাঁ উঠতেছে, এটা নিচে থেকে উঠতেছে। আচ্ছা এইখানে কি আছে আর ওইটাতে কি আছে? এখানেও পাল্লার কিছু কবুতর আছে রাখা, এগুলো আর কি। এবার হয়তো বা এগুলো এখান থেকে 2-4টা যাবে, সব দেওয়া যাবে না এবার আর কি। সব কবুতরের একটা ম্যাচুরিটি আসে না, বয়সটা আসে না, ম্যাচুরিটিটাও একটা জিনিস বিষয় আছে কবুতরের। আপনি একবারে বাচ্চা কবুতর দিয়ে রেস্ট করতে পারবেন না। আমাদের বাংলাদেশের কবুতর কিন্তু বেটার, মোর দ্যান বেটার অন্য অন্য কান্ট্রি থেকে। বর্তমানে বাংলাদেশের কবুতরের চাহিদা আছে, বাইরেও চাহিদা আছে। যেমন এই চিলা কবুতর গুলা, লাল লাল চিলা। বুড়া কবুতরের পা মোটা হবে, সাইজটা একটু খাটো হবে। আচ্ছা, আর আর্মি কবুতরের শিনা বড়, মাথার শেপ লম্বাটে থাকবে, মাথা বড় হবে। কবুতর কবুতরের সাইজ যত সুন্দর হবে কবুতর রেজাল্ট ইনশাআল্লাহ তত ভালো হবে। দোমটা দেখান তো দেখি, এই যে সব কালো দোম, বাজু পুরো কালো। ওয়াও, এই লেজটা উঠাও তুমি। এই কবুতরগুলো অবশ্য ধরে রাখা যায় না বেশিক্ষণ। কবুতরগুলো আসলে
পাগল এগুলা ধরা হয় না আপনারা রেসিং হবে হ্যাঁ রেসিং কিভাবে হবে এই যে চোখ আচ্ছা হ্যাঁ এই আয়ের ভিতরে অনেক কিছু আছে খেলাটাই আয়ের ভিতরে এই সব কবুতর অবশ্য ধইলা রাখা যায় না আপে এই যে সব কবুতর ধরলে কবুতরের গায়ে একটা পাউডার থাকে এই পাউডারগুলো আর কি আমার কালো জামায় না শখ যেহেতু সেই ক্ষেত্রে এই কালো জামা এগুলাই ভালোবাসা মেকআপ করাই তো স্বাভাবিক হ্যাঁ এই যে একটা সিলভার কবুতর আচ্ছা এটো দুই তিন ছাড়া দেওয়া হয়ে গেছে নভেম্বর 19 তারিখ ইনশাআল্লাহ এটা আমরা ইনশাআল্লাহ দেখা যাবে ছোট খাত্র এলাকা ভিত্তিক অবশ্য করছি পরে নেক্সট টাইম ইনশাআল্লাহ দেখা যাবে শীত আছে আরো হ্যাঁ লফট আরো বড় হোক দেখেন কবুতরের সাইজটা কিন্তু অত বড় না কিন্তু তার তুলনায় পাটা হিউজ মাশাআল্লাহ মাশাআল্লাহ এটো ছাড়া হইছে এবার অলরেডি আমাদের কয়টা হইছে 8টা না 10টা ছাড়া ছোট হইছে এবার কা ছাড়া হইছে 22টা 22টা ছাড়া হইছে এখন পর্যন্ত কবুতর ম্যাক্সিমামই গল লাগিয়া যায় মাশাআল্লাহ মাশাআল্লাহ এদিকটা খুবই ভালো এটা এটাও সারা হইছে আচ্ছা এটাও সারা হইছে ভালো রেজাল্ট করে তো দেখি ভাই তো মাশাআল্লাহ বেশ এটা এখন সুন্দর এখন বন্ধ রাখা হইছে ওই যে কানি পরে আছে তাই এটা এই যে কানি পর দশক দশক 10 নাম্বার পরটা আছে এই পরটা থাকলে কবুতর উড়ানো যায় না আচ্ছা কবুতরের খুব কষ্ট হয় উঠতে ও আচ্ছা আচ্ছা আপনি এই দাপড়িটা দেখান আমার এই যে সবই পাল্লার কবুতর আর কে সিজনে বের হবে যেগুলা মনে হইতেছে সবগুলো নিজেদের মধ্যে সোনা পরামর্শ করতেছে হ্যাঁ হ্যাঁ আজকে কবুতর উড়ানো শেষ সকাল সব ঢুকে ফেলা হয়েছে আজকে আর তেমনি আনে পাল্লার দিন ইনশাআল্লাহ দেখানো যাবে হ্যাঁ হ্যালো এই ছাদে জিনজির বলে না পাখা পান দেওয়া হচ্ছে মানে নতুন লাগাবো এটাকে